প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষা 2023-এ ইলেকট্রিক্যাল পদে যে প্রশ্নটি এসেছিল সেটা আমরা ধারাবাহিক সমাধান করছি, তার একটা অংশ আজকে আমরা দেখব। শিক্ষার্থীরা লক্ষ্য করো, একটি শান্ট জেনারেটরের সার্কিট অঙ্কন করুন। জেনারেটরটির টার্মিনাল ভোল্টেজ 250 ভোল্ট, লোড রেজিস্ট্যান্স 12.5 ওহম, আর্মেচার ও ফিল্ড রেজিস্ট্যান্স যথাক্রমে 0.25 ওহম, 250 ওহম হলে আইএ ও ইজি নির্ণয় করুন। শিক্ষার্থীরা লক্ষ্য করো, প্রথমে বলা হচ্ছে একটা শান্ট জেনারেটরের সার্কিট অঙ্কন করতে বলা হয়েছে। তো এইটা হচ্ছে আমাদের একটা শান্ট জেনারেটরের সার্কিট। শান্ট জেনারেটর কাকে বলবো? কোনো একটা জেনারেটরের সাথে তার শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স যদি প্যারালালি যুক্ত থাকে তখন তাকে বলবো হচ্ছে কি, শান্ট জেনারেটর। এটা আমাদের কি একটা জেনারেটর। তো এই জেনারেটরের সাথে এই যে একটা ফিল্ড বা ফিল্ড রেজিস্ট্যান্স আমরা বলতে পারি, তো এই ফিল্ড রেজিস্ট্যান্সের নাম হচ্ছে শান্ট ফিল্ড। অর্থাৎ এই জেনারেটরের সাথে একটা রেজিস্ট্যান্স প্যারালালি যুক্ত অবস্থায় আছে, যার বিধে এটাকে আমরা বলবো সে শান্ট জেনারেটর। এটা লং শান্ট কি শর্ট শান্ট এমন কোনো তথ্য উল্লেখ নাই, শুধু বলছে একটা শান্ট জেনারেটর অঙ্কন করো। তাই একটা জেনারেটরের সাথে শান্ট ফিল্ড দিয়ে একটা শান্ট জেনারেটর অঙ্কন করা হলো। এরপর আসে বলা হয়েছে জেনারেটরটির টার্মিনাল ভোল্টেজ, অর্থাৎ যে শান্ট জেনারেটর অঙ্কন করতে বলা হয়েছে তার টার্মিনাল ভোল্টেজ 250 ভোল্ট। শিক্ষার্থীরা, টার্মিনাল ভোল্টেজ বলতে বোঝায় লোড ভোল্টেজ, অর্থাৎ এই লোডের মধ্যে কী পরিমাণ ভোল্টেজ সে পাচ্ছে বা আউটপুটে কী পরিমাণ ভোল্টেজ পাচ্ছে সেটাই হচ্ছে টার্মিনাল ভোল্টেজ। আর তার মান কত বলা হয়েছে? 250 ভোল্ট। তাহলে আমি এখানে ভিএল দিয়ে তার মানটা লিখে নিলাম, 250 ভোল্ট। এরপর বলছে লোড রেজিস্ট্যান্স 12.5 ওহম। তাহলে এই যে একটা লোড, তা এই লোডের রেজিস্ট্যান্স দেওয়া আছে এখানে সেটা কত? আমি এটাকে বলতে পারি আরএল, অর্থাৎ লোড রেজিস্ট্যান্স কত? 12.5 ওহম। এরপর লক্ষ্য করো, আর্মেচার ও শান্টফিল্ড এখানে উল্লেখ নাই, যেহেতু এটা একটা শান্ট জেনারেটর অবশ্যই শান্টফিল্ডের রেজিস্ট্যান্সের কথা এখানে বলা হয়েছে। সুতরাং আর্মেচার ও ফিল্ড রেজিস্ট্যান্স যথাক্রমে 0.25, এটা জেনারেটর, তো এই জেনারেটরের ভিতরে কী থাকে? ফিল্ড এবং আর্মেচার থাকে। তো আর্মেচারে যেহেতু কয়েল থাকে তাহলে আর্মেচার কয়েলের মধ্যে রেজিস্ট্যান্সও থাকবে, আর তার মান খুবই কম, যদিও এই আর্মেচার রেজিস্ট্যান্সকে আর এ দ্বারা প্রকাশ করা হয়। তার মান কত বলা হয়েছে? 0.25 ওহম। এরপর বলা হয়েছে কি, শান্ট ফিল্ডের মান 250 ওহম। এইটুকু তথ্য দেওয়া ছিল, জানতে চেয়েছে আই এ এবং ইজি কত। শিক্ষার্থীরা, আই এ মানে কি? এটা যেহেতু আর্মেচার থেকে কারেন্টটা উৎপন্ন হবে, এই আর্মেচার উৎপন্ন কারেন্ট হচ্ছে আই এ। আর ইজি বলতে কি বোঝায়? ইজি মানে হচ্ছে জেনারেটেড ইএমএফ, অর্থাৎ এই জেনারেটরের মধ্যে কী পরিমাণ ভোল্টেজ উৎপাদিত হচ্ছে। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এটা যেহেতু একটা শান্ট জেনারেটর, তাই শান্ট জেনারেটরের আর্মেচারে যে ভোল্টেজটা উৎপন্ন হয় সেটা এই পথ দিয়ে বের হয়। বের হওয়ার পর সে কটা পথ পেল? এই একটা পথ এবং এ আর একটা পথ পেল, তাই না? তো আমরা কি জানি? আমরা জানি কারেন্ট প্যারালালি ভাগ হয়। সো কারেন্টটা যখন আয় এখান থেকে বের হলো এটুকু পর্যন্ত, তারপর কি সে দুটা পথ পেল, একটা পথ একটা পথ, তার মানে এই আয় কারেন্টটা দুই দিকে ভাগ হয়ে যাবে। এটা যেহেতু লোডের পাশ, তাহলে এই কারেন্টটাকে আমরা বলবো হচ্ছে আই এল, অর্থাৎ হচ্ছে লোড কারেন্ট। আর এটা যেহেতু শান্ট ফিল্ডের পাশ, তাহলে এই পাশে যে কারেন্টটা থাকবে তাকে বলবো হচ্ছে আমরা শান্ট ফিল্ড কারেন্ট। এখন আয় কীভাবে পাবো? আমরা আয় তখনই পেতে পারি যখন এইটা এবং এই মানটা জানি, কারণ এই আয়ে দুই জায়গায় ভাগ হয়ে গেছে। তো এই ভাগ দুইটাকে যদি যোগ করি তাহলেই পাবো এটা, অর্থাৎ আয়ে ইকুয়ালস টু বলতে পারি আই এল যোগ আই এস এইচ। তাহলে আমার প্রথম কাজটা হচ্ছে আই এলটা বের করা, আই এস এইচ বের করা। কোথাও কিন্তু লোড কারেন্ট বা শান্ট কারেন্ট এর মান কিন্তু প্রশ্নে বলে দেওয়া নাই। শিক্ষার্থীরা চলো প্রথমে আমরা লোড কারেন্টের মানটা বের করি। এখানে লোড কারেন্ট আমরা কীভাবে বের করবো? লোডের ভোল্টেজ দেওয়া আছে, লোডের ভোল্টেজ দেওয়া আছে এবং লোডের রেজিস্টেন্স দেওয়া আছে, তাহলে লোড কারেন্টটা বের করতে পারবো নিশ্চয়ই। তাহলে আমরা জানি ভিএল ইকুয়ালস টু, আমি লিখতে পারি ভিএল মানে লোড ভোল্টেজ, এটা ভিএল ইকুয়ালস টু আই এল আর এল। এখান থেকে কী বের করবো? আই এল। সুতরাং আই এল ইকুয়ালস টু ভিএল বাই আর এল। তো লোড ভোল্টেজ কত? 250 ভোল্ট। আর আর এল এর মান কত আছে? 12.5
ওহম, টোটাল ক্যালকুলেশন করলে এর মান পাবো 20 এম্পিয়ার, অর্থাৎ লোড কারেন্টের মান কিন্তু আমরা পেয়ে গেছি। সো আর্মেচার কারেন্ট বের করার একটা ধাপ কিন্তু আমরা এগিয়ে গেলাম, তাই না? এই অংশটা আমরা জানি। এখন বের করবো কাকে? আইএসএ, শান্ট কারেন্ট। শিক্ষার্থীরা লক্ষ্য করো, শান্ট কারেন্টের ফর্মুলা কী? শান্ট কারেন্টের ফর্মুলা হচ্ছে শান্ট ভোল্টেজ বাই শান্ট রেজিস্ট্যান্স। লক্ষ্য করো, শান্ট রেজিস্ট্যান্সের মান কিন্তু প্রশ্নে বলা ছিল সেটা কত? 250 ওহম। কিন্তু শান্ট ভোল্টেজের মান কিন্তু বলা নেই। শিক্ষার্থী একটু লক্ষ্য করো, এই যে লোডের পাশটা, অর্থাৎ এই শাখাটা এই শান্ট ফিল্ডের সাথে কী অবস্থা যুক্ত? প্যারালালি যুক্ত। ধরো এটার নাম হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। তাহলে এখন দেখো তো, এই লোডটা এ এবং বি এর সাথে যুক্ত, এবং এই শান্ট ফিল্ডটাও এ এবং বি এর সাথে যুক্ত। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই শাখাটা এই শাখার সাথে কী অবস্থা যুক্ত? প্যারালালি যুক্ত। আর প্যারালালে প্রতিটা শাখার ভোল্টেজ কী থাকবে? অবশ্যই সমান থাকবে। তাহলে যেহেতু এই শাখার ভোল্টেজ 250 ভোল্ট, আর শান্ট ফিল্ডের শাখার কোনো ভোল্টেজ দেওয়া নাই, তাহলে শান্ট ফিল্ডের ভোল্টেজও কী হবে? 250 ভোল্টই হবে, কারণ এইটার সাথে লোডের সাথে এই শান্ট ফিল্ডটা কী অবস্থা যুক্ত? প্যারালালি যুক্ত। যার বিধায় আমি বলতে পারি লোডের ভোল্টেজই হচ্ছে শান্ট ফিল্ডের ভোল্টেজ, অর্থাৎ লোড ভোল্টেজ হচ্ছে 250 ভোল্ট, আর তার রেজিস্ট্যান্স কত? 250 ওহম। ক্যালকুলেশন করলে যে কারেন্টটা পাবো সেটা হচ্ছে 1 এম্পিয়ার। এবার আমরা আইএটা বের করে নিই। আইএ সমান ছিল আইএল, আইএল ছিল কত? 20 এম্পিয়ার, প্লাস আইএস ইস কত? 1 এম্পিয়ার। টোটাল যদি ক্যালকুলেশন করি তাহলে এর মান পাবো 21 এম্পিয়ার। এটা আর্মেচার কারেন্ট বের হয়ে গেল, তাহলে এটা কিন্তু আমাদের জন্য একটা অ্যান্সার। এরপর বলা হয়েছে ইজি কত। শিক্ষার্থী লক্ষ্য করো, ইজি মানে আর্মেচারে বা জেনারেটরে উৎপন্ন যে ভোল্টেজ সেটা আমাদের বের করতে হবে। শিক্ষার্থীরা, যেহেতু এটা শুধু একটা শান্ট জেনারেটর, তাহলে এর ইজিটা কী হবে? ইজির যে ফর্মুলাটা সেটা হচ্ছে, দেখো এইখানে যে ভোল্টেজটা উৎপাদিত হচ্ছে এই ভোল্টেজের ম্যাক্সিমামটা কিন্তু লোডে প্রেরণ করছে, তাই না? আচ্ছা, আর কিছু অংশ জেনারেটরের ভিতরে যেহেতু আর্মেচার আছে এবং তার যেহেতু রেজিস্ট্যান্স আছে এবং তার মধ্যে দিয়ে কারেন্টও প্রবাহিত হয়, তার মধ্যে কিছু অংশ কী করবে? এই আর্মেচারের মধ্যে ভোল্টেজ ড্রপ হবে। তার মানে আমি বলতে চাচ্ছি জেনারেটরের মধ্যে যে ভোল্টেজটা উৎপাদিত হয় তার সম্পূর্ণটাই এখানে যায় না, কিছু অংশ আর্মেচারের ভিতরে ড্রপ হয়। তাহলে আর্মেচারের ভেতরে ভোল্টেজ ড্রপ আর এই লোড ভোল্টেজ ড্রপ দুটো যদি আমরা যুক্ত করি তাহলেই পাবো জেনারেটরে উৎপাদিত ইএমএফ বা ইজি। তাহলে আমি লিখতে পারি যে ইজি ইকোয়ালস টু ভিএল, অর্থাৎ লোড ভোল্টেজ, প্লাস আরেকটা ভোল্টেজ ড্রপ কোথায় হচ্ছে? আর্মেচারের ভোল্টেজ ড্রপ। তা আর্মেচারের ভোল্টেজ ড্রপ মানে কি? আর্মেচারের কারেন্ট বা আর্মেচারের রেজিস্ট্যান্স। তাহলে ভিএলটা কত ছিল? 250, প্লাস আই কত? আই 21, আর আর এর মান কত? আর এর মান হচ্ছে 0.25 ওহম। এখন টোটাল যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে এর মান পাবে হচ্ছে 255.25 ভোল্ট। তাহলে এইটাই হচ্ছে এটার দ্বিতীয় যে প্রশ্ন তার উত্তর। শিক্ষার্থীরা, এই ছিল ডিসি জেনারেটর রিলেটেড গাণিতিক সমস্যাটার সমাধান। ধন্যবাদ সবাইকে।